প্রত্যেকটা মানুষের মন্তব্য দেখছি আর হাসছি। যা, আমরা এটা ভুলে যাচ্ছি যে মৃত্যুটা সত্য, মৃত্যুটা আমাদের সবার জীবনে আসবে। একজন মৃত মানুষকে নিয়ে ব্যবসা করছি কেন ভাই? আজকে আমি যদি মরে যাই, আমাকে নিয়েও যে ব্যবসা হবে না তার কোনো গ্যারান্টি নেই। হবে, কিন্তু তখন কেউ বলতে আসবে না, আমি তো থাকবো না, কারণ আমি তো উপরে থাকবো। আমাকে নিয়ে যে ব্যবসা হচ্ছে আমি প্রতিবাদ করতে পারবো না, আমি বলতে পারবো না। কিন্তু আমার মনে হয়েছে আমার বেঁচে থাকা অবস্থায় আমি সত্যি কথাগুলো বলেছি। মৃত্যু জিনিসটা সত্য, আমি সেই দুই দিন কোনো কথা বলতে পারিনি, কারণ রাত দুইটার সময় একজন মানুষকে আমি সুস্থ দেখলাম, আমার বাসা থেকে গেল। সেই মানুষটা সকাল দশটার সময় অসুস্থ হয়ে মারা গেল আমাদের কয়েকজনের হাতের উপরে। এই জিনিসটা মেনে নিতে পারছি না যে মৃত্যুটা এতটা সত্য জিনিস, এটা মেনে নিতে কষ্ট হচ্ছে। আসলে আমরা অনেক স্বার্থপর, আমরা সবাই প্রতিনিয়ত অ্যাক্টিং করে যাই, আমরা যে কত বড় অ্যাক্টর সেটা আসলে আমরা ভুলেই যাই। আমাদের সবার অস্কার পাওয়া উচিত, সত্যি কথা। প্রত্যেকটা মানুষের মন্তব্য দেখছি আর হাসছি। যা, আমরা এটা ভুলে যাচ্ছি যে মৃত্যুটা সত্য, মৃত্যুটা আমাদের সবার জীবনে আসবে। একজন মৃত মানুষকে নিয়ে ব্যবসা করছি কেন ভাই? আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজাইরা পেচাল পেজে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। তো আজকের যে বিষয়টা ছিল সেটা হচ্ছে অভিনেতা হিমুর সেই ভাইরাল হওয়া সেই ভিডিওটা, যে ভিডিওটা তিনি গত 5 বছর আগে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন, তার সেই বাস্তব তুলে ধরা কিছু কথাবার্তা আমরা যেগুলো এর আগে শুনলাম। তো আমার কথাটা হচ্ছে যে আজ থেকে 5 বছর আগে তিনি যে কথাগুলো বলে গেছেন যে একজন মৃত মানুষকে নিয়েও কিন্তু ব্যবসা হয়। হ্যাঁ, এটা আমাদের বাংলাদেশে হয়ে থাকে। আপনি একটি মৃত মানুষকে যদি আপনি দেখা যায় চিকিৎসা সেবায় নিয়ে যান, সেখানেও আপনাকে গুনতে হবে টাকা এবং সম্মুখীন হতে হবে বিভিন্ন প্রকার সমস্যা। এই কাগজ ও কাগজ, এই লাগবে ও লাগবে, এই করতেই দেখা যাবে যে আপনার রফা দফা আদা মরা, আপনি নিজে হয়ে গেছেন, এদিকে তো লাশ পড়েই আছে। এছাড়াও আপনি দেখতে পারবেন হলো যে আপনি ঢাকা বিভিন্ন জায়গায় কবরস্থানেও কিন্তু লাশ নিয়ে ব্যবসা হয়, যেখানে আপনি টাকা যত দেবেন ততদিন আপনার দাফনকৃত কবরটি থাকবে, যদি টাকা না দেন সেই কবরটিও আপনার মনে করেন যে একবার নিশ্চিহ্ন করে দেবো, কোনো সমস্যা নাই। এটা আমাদের দেশে সম্ভব। তার যে পরিবার পরিজন হারা তিনি ছিলেন, তিনি একজন অভিনেত্রী, তার যে জ্ঞান কতটুকু ছিল, যে সে বাস্তবতা তখনই বলে গেছেন, তিনি উপলব্ধি এটাই করতে পেরেছেন যে তাকেও মরতে হবে, হয়তো বা সেও দেখতে পাবে কিন্তু বলতে পারবে না যে তাকে নিয়েও কেমন ব্যবসা করা হচ্ছে এবং তাকে কী কী কথাবার্তা বলা হচ্ছে। আসলে মৃত মানুষ সম্পর্কে এত কিছু বলার কোনো প্রয়োজন নেই, মানুষ জ্ঞান সকল প্রাণী মরণশীল, মৃত্যু সবারই হবে। তাই আমি চাই যে আমরা খারাপ পথটা ছেড়ে দেই, ব্যবসা বাণিজ্য হালাল পথে আসি, হারাম না করি, মৃত মানুষকে নিয়ে আর না, কারণ আপনি আজ জীবিত আছেন, কাল আপনাকে আমাকে মরতে হবে এবং ওই অবস্থায় থাকতে হবে যে অবস্থায় আপনি একটি লাশের সাথে যে ব্যবহারটা করতেছেন, সে জায়গায় নিজেকে যে একবার এই কথাটাই চিন্তা করুন যে আমাকে ওখানে থাকতে হবে। যে কবরস্থানে আপনি লাশ নিয়ে ব্যবসা করতেছেন সে কবরস্থানেও আপনার জায়গা হবেই, এটা হলো চিরসত্য, এটা আপনি কখনো অস্বীকার করতে পারবেন না বা এটা আটকাতে পারবেন না, এটা আপনি যত বড় যে কেউ হন না কেন। কিন্তু আমাদের বিবেক, আমাদের জ্ঞান সব কিছুই আমরা হেরেছি অর্থের কাছে। অর্থের প্রয়োজন আজ আমাদেরকে এমন উন্মাদ করে দিয়েছে যে আমরা টাকা লাগাতেও খেয়াল করি না কোথায় কিভাবে কি টাকা লাগাচ্ছি, আর এই টাকাটা কি আমার আসবে কি না, এটা আমরা কখনো ভাবি না, ভাববই বা কেন। আমাদের লোককে আমরা অন্তরে হালাল বলে জায়গা দিয়েছি, আর হারাম যেটা সেটা যে ভালো, ভালোটাকে হারাম করে দিয়েছি, এটাই হচ্ছে আমাদের মনুষ্যত্ব, এটাই হচ্ছে আমাদের বিবেক। এর থেকে আর বেশি কিছু বলার নাই বা বোঝার মতো সেই সক্ষমতা জ্ঞানটুকুও নেই। মুখে আমরা অনেক কথা বলি কিন্তু বাকি অন্তরের কথা যদি বাইরে প্রকাশ করা যেত, সত্যি কথা বলতেছি, বাড়ির থেকে বাইরে হওয়া বন্ধ হয়ে যেত। তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার পেশাল শোনার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরবর্তী ভিডিও নিয়ে আবারও আপনাদের সামনে আসবো। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।